আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার আরো একটি সাবজেক্টের সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস টু বাংলা বিভাগের এই সাবজেক্টের সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতিমধ্যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস টু খ বিভাগের সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আজকে আমরা গ বিভাগের সাজেশন শেয়ার করব। তার আগে বলে রাখছি যে আমরা কিন্তু গ বিভাগের জন্য একটু বেশি প্রশ্ন ইনক্লুড করেছি, তাই আপনাদেরকে বলবো আপনারা এই সাজেশন দেখে যেন ঘাবড়িয়ে যাবেন না। আপনাদেরকে এই সাজেশনগুলো আমরা বেশি সিলেক্ট করেছি ঠিক আছে, কিন্তু এই সাজেশনগুলো থেকেই আপনাদের যে প্রশ্ন বেশি পড়া আছে সেগুলো আপনি আগে সিলেক্ট করে নেবেন। দেখুন, আমরা হয়তো 10-12টা প্রশ্ন বা 16-17টা প্রশ্ন দিতে পারতাম, সেক্ষেত্রে এমন হয়তো যে আপনাদের কিছু প্রশ্ন হয়তো বা পড়াই নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতেন মাত্র এই 10টা প্রশ্ন দিচ্ছে এইগুলোই আমাকে পড়তে হবে, তাই আমরা একটু বেশি প্রশ্ন ইনক্লুড করেছি। এই যে আমরা 20-25টি প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো থেকে প্রথমে আপনি সিলেক্ট করবেন যে আপনার কোন প্রশ্নগুলো পড়া আছে, সেই প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়বেন, এরপরে বাদ বাকিগুলো একবার হলে অন্তত দেখে যাওয়ার চেষ্টা করবেন। আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আপনারা যারা আমাদের সাজেশনের অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমরা সত্যিই খুবই দুঃখিত যে আমরা এবার সকল সাজেশনের সাজেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তবে আমরা সাধ্যমতো চেষ্টা করব সকল মানে যতটুকু পারি সেই সকল সাবজেক্টের সাজেশন দেওয়ার। আপনারা অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করবেন, যে সাবজেক্টের জন্য বেশি কমেন্ট করবেন সেই সাবজেক্টের সাজেশন আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনারা চলুন তাহলে দেখে নেই আজকে বাংলা সাহিত্যের ইতিহাস টু এই সাবজেক্টের সাজেশন। প্রথমে রয়েছে বাংলা মহাকাব্যের বিকাশ দ্বারা বর্ণনা করো। দুই নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে 19 শতকের প্রহসনের সমসাময়িক সমাজ জাতীয় চেতনা কিভাবে আত্মপ্রকাশ করেছে তা বর্ণনা করো। তিন নম্বর রয়েছে বাংলা প্রবন্ধ সাহিত্যের ধারায় প্রমোদ চৌধুরী অথবা অক্ষয় কুমার দত্তের অবদান মূল্যায়ন করো। চার নম্বর যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান মূল্যায়ন করো। পাঁচ নম্বর রয়েছে বাংলা সাহিত্যের মুসলিম সাহিত্যের সমাজের ভূমিকা আলোচনা করো। ছয় নম্বর রয়েছে বাংলা গদ্য ভাষার বিকাশে সংবাদ প্রদত্ত সাময়িক পত্রের ভূমিকা আলোচনা করো। সাত নম্বর রয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস গীতি কবিতার উদ্ভব ও বিকাশের ধারা আলোচনা করো। আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলছি এই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে আপনি সিলেক্ট করবেন যে আপনার কোন প্রশ্নগুলো পড়া আছে এবং সেই প্রশ্নগুলোই বারবার রিভিশন দিবেন এবং বাদ বাকিগুলো জাস্ট একবার দেখে যাওয়ার চেষ্টা করবেন। এরপরে রয়েছে আট নম্বর প্রশ্ন, বাংলা নাট সাহিত্যের দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। নয় নম্বর প্রশ্ন রয়েছে বাংলা প্রহসন 19 শতকের সমাজচিত্র কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। দশ নম্বর রয়েছে বুদ্ধির মুক্তি আন্দোলন কাজী আব্দুল অদুদের ভূমিকা বিচার করো। ১১ নম্বর রয়েছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ১২ নম্বর রাখা হয়েছে 19 শতকের বাংলা নাটকের উদ্ভব ও বিকাশের রামনারায়ণ তর্করত্ন মাইকেল মধুসূত্রের ভূমিকা তুলে ধরো। বারবারই কিন্তু আমি আপনাদের একটি কথাই বলবো, সাজেশন বেশি হলো প্রশ্ন দেখে ঘাবড়া যাবেন না, আপনাদের যে প্রশ্নগুলো বেশি বেশি পড়া আছে সেই প্রশ্নগুলোই আগে বেশি বেশি রিভিশন দিবেন এবং বাদ বাকিগুলো জাস্ট একবার করে দেখে গেলেই হবে। ১৩ নম্বর রয়েছে বাংলা ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান অবস্থান নিরূপণ করো। ১৪ নম্বর রয়েছে পঞ্চপাণ্ডব করা এদের মধ্যে যে কোনো দুজন কবির পরিচয় দাও। ১৫ নম্বর রয়েছে পূর্ব বাংলার মুসলমানদের নবজাগরণে বুদ্ধির মুক্তি আন্দোলন ভূমিকা আলোচনা করো। ১৬ নম্বর রয়েছে বাংলা সাহিত্যের মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। ১৭ নম্বর রয়েছে 19 শতকে বাংলা সাময়িক পত্র পত্রিকার মাধ্যমে প্রবন্ধ সাহিত্যের ভিত্তি হয়েছিল আলোচনা করো। আমি কিন্তু বারবারই আপনাদের একটি কথা বলতেছি যে যে প্রশ্নগুলো পড়া আছে এখন অতিরিক্ত কোনো প্রশ্ন পড়তে যাবেন না, আপনার পড়া প্রশ্নগুলোই আপনি বারবার রিভিশন দেন আর বাদ বাকিগুলো জাস্ট একবার হলো দেখে যান, যেন পরীক্ষার খাতায় যদি কোনোভাবে কমন না আসে তাহলে সেই প্রশ্নগুলো একটু হলো বানিয়ে লিখে দিতে পারেন। তবে অবশ্যই এই কয়েকটি প্রশ্ন আমরা 25টি প্রশ্ন রেখেছি, এই 25টি প্রশ্নই আপনারা একবার হলেও দেখে যাওয়ার চেষ্টা করবেন। ১৮ নম্বর রয়েছে বাংলা সাহিত্যের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ১৯ নম্বর রয়েছে ঈশ্বরচন্দ্র গুপ্ত দুই যুগের প্রতিভা ব্যাখ্যা করো। ২০ নম্বর রয়েছে বাংলা কাব্য সাহিত্যের কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। ২১ নম্বর রয়েছে ত্রিশের কবিরা পাশ্চাত্য ভাবধারা পরিপুষ্ট হয়ে বাংলা কবিতায় আধুনিকতার সূত্রপাত করেন উক্তি ব্যাখ্যা করো। ২২ নম্বর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ছোট গল্পের যথাযথ রূপকার অবদান নিরূপণ করো। ২৩ নম্বর রয়েছে বাংলার নবজাগরণ 19 শতকের সাহিত্যে কিভাবে প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। ২৪ নম্বর রয়েছে বাংলা সাহিত্যের বিকাশে উইলিয়াম কেরির অবদান মূল্যায়ন করো। সর্বশেষ ২৫ নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলা ছোট গল্প ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো আমি কিন্তু বারবারই আপনাদের একটি কথাই বলেছি যে এই যে ২৫টি প্রশ্ন থেকে আপনি দেখুন যে আপনার কতটি প্রশ্ন পড়া আছে,
সে 10টি 15টি 12টি যে কয়টি প্রশ্নই পড়া হোক না কেন সেই প্রশ্নগুলো একটু আইডেন্টিফাই করুন এবং সেই প্রশ্নগুলো একটু বেশি বেশি বারবার রিভিশন দেন এবং বাদ বাকি প্রশ্ন একবার শুধু দুই একবার দেখে গেলেই হবে যেটা পরীক্ষার হলে আসলে বানিয়ে লিখতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্ত যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের অন্যান্য সকল সাবজেক্টের সাজেশন পেতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।